2022 সালের কাতার বিশ্বকাপে আগে আগে থেকেই বিয়ার কিংবা মদ্যপান একদমই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও আটকানো যাইতেছে না সমর্থকদের। অনেকেই লুকিয়ে লুকিয়ে স্টেডিয়ামের ভিতরে মদ কিংবা বিয়ার নিয়ে যাইতেছে পান করার জন্য, যেখানে কিনা মদ নিয়ে ঢুকার সময় শেষ রক্ষা হয়নি মেক্সিকোর এক সমর্থকের। স্টেডিয়ামে মদ নিয়ে ঢুকার সময় পুলিশের হাতে ধরা পড়ে সে। ঘটনাটি ঘটে বুধবারে মেক্সিকো ভার্সেস পোল্যান্ডের ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে। মেক্সিকোর এক সমর্থক দূরবীনের মধ্যে মদ নিয়ে ঢুকার চেষ্টা করেন। তিনি ভেবেছিলেন কে হয়তো তাকে দেখবে না কিংবা ধরা খাবে না, কিন্তু তার তো আর শেষ রক্ষা হলো না, পুলিশের হাতে ঠিকই সে ধরা পড়ে গেল। স্টেডিয়ামের আশেপাশে থাকা নিরাপত্তা কর্মীরা তার হাতে দূরবীনটি দেখে সন্দেহ করে এবং পরবর্তীতে যখন দূরবীনটি খুলে দেখে তখন তারা এটার মধ্যে মদ দেখতে পায়। ব্যাস আর যাই কোথায়, সাথে সাথে তার দূরবীনটি নিয়ে নেওয়া হয়। যদিও সেই সমর্থককে আবার স্টেডিয়ামের ভিতরে খেলা দেখার সুযোগ দেওয়া হয়, এই শর্ত দিয়ে দেওয়া হয় যে পরবর্তী সময় যদি সে আবারও এরকম কাজ করে তাহলে তাকে 1 বছরের কারাদণ্ড পেতে হবে। তবে আর যাই হোক, তার আইডিয়াটা কিন্তু একদমই জোশ ছিল। এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন।